নমস্কার, ওয়েলকাম টু রান্না বান্না স্পেশাল। রান্না বান্না স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টি আইটেম নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, রেসিপিটার নাম সাবুর ক্ষীর বা সাবুর পায়েস। চলুন বন্ধুরা, আমরা আজকে তাহলে শিখে নিই এই সাবুর পায়েস বা ক্ষীর কীভাবে বানাতে হয়। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চট জলদি সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আমার রেসিপি সবার আগে আপনি পেয়ে যান। চলুন তাহলে দেখে নিই আমাদের আজকের এই ভিডিওটা। সাবুদানার ক্ষীর বানানোর জন্য আমি এখানে নিয়েছি সাবুদানা। এখানে আমি 100 গ্রাম সাবুদানা নিয়েছি। সাবুগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এছাড়া লাগছে চিনি, নারকেল কোড়া, এছাড়া আমি নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আমন্ড বাদাম, আর নিয়েছি চেরি ফল। এছাড়া আমার লাগছে দুধ, এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। চলুন এবার তাহলে আমরা দেখে নিই কীভাবে আমরা তৈরি করি আমাদের আজকের রেসিপি সাবুদানার ক্ষীর। আমি ক্ষীরটা বানিয়ে নেবো। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়েছি বা কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে বেশ খানিকটা দুধ। এখানে আমি 500 ml দুধ দিয়ে দিলাম। দুধটা একটু জাল করে নেবো ভালো করে। আমি যে লিকুইড দুধটা ব্যবহার করছি এই রেসিপিটাতে, এটা কিন্তু আমি আগে থেকেই একবার জাল করে নিয়েছিলাম। এবার জাস্ট এটা ফোটা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। দেখুন, এবার দুধটা ফুটতে শুরু করেছে। এবার আমি একটু এটা দিয়ে নাড়াচাড়া করে নেব দুধটাকে একটু। দুধটা যেহেতু আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছিলাম, তাই আমি বেশিক্ষণ এখন আর জাল দেব না। আমার দুধটা ভালোভাবেই কিন্তু ফোটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাবুদানাটা। এখানে আমি 100 গ্রাম সাবু নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি সাবুদানাটা দিয়ে। আমি মিক্স করে নিচ্ছি দুধের সঙ্গে সাবুদানাটা ভালোভাবে। এবার এটাকে আমি আরও 5 মিনিট এইভাবে জাল হতে দেবো। দেখুন, এবার 5 মিনিট জাল করার পর সাবুদানাগুলো এই অবস্থাতে আছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনি। এখানে আমি 1 কাপ চিনি ইউজ করছি। চিনিটার পরিমাণ আপনারা কিন্তু আপনাদের হিসাব মতন দেবেন। আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন, আর একটু কম ইচ্ছা করলে কম দেবেন। চিনিটা পুরোটাই আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। চিনিটা দেওয়ার পর আমি সাবুগুলোর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটাকেও। আমাদের আজকের এই রেসিপি সাবুদানার ক্ষীর খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা বাচ্চারাও খুব পছন্দ করে, আর আমাদের মতন বড়দেরও খুব পছন্দের। এটা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাতে একদম ভুলবেন না। এছাড়া আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপির আরও আপডেট পাওয়ার জন্য। চিনিটা দেখুন ভালোভাবে এর মধ্যে গলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব নারকেল কোড়া। এখানে আমি 1 কাপ নারকেল কোড়া ইউজ করছি। নারকেল কোড়াটা দিয়েও আমি মিক্স করে নিলাম ভালো করে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ড্রাই ফ্রুট। এখানে আমি কাজু দিয়ে দিচ্ছি, সামান্য কাজু দিয়ে দিচ্ছি আমি। এখানে 2 টেবিল চামচ কাজু দিলাম, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ কিশমিশ। কাজু আর আমি কিশমিশটা এখন ইউজ করছি এর মধ্যে। আমার আজকের এই রেসিপি সাবুদানার ক্ষীর বা সাবুদানার পায়েস কিন্তু খুব চটজলদি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। আমাদের হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেবো। এবার আমরা এটাকে পরিবেশন করে নেব, একটু ঠান্ডা হতে দেবো। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ভালোভাবে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমার আজকের রেসিপি সাবুদানার ক্ষীর বা পায়েস আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন এটা আমি কত কম সময়ে এবং কত সহজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, চটজলদি বানিয়ে ফেলা যায়। তবে ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাকে লিখে জানান এটা আপনাদের কেমন লেগেছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না, সঙ্গে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। তবে চলুন বন্ধুরা, আজকের মতন টাটা বাই বাই, ধন্যবাদ।